ভিউয়ার্স, আজকে আমি যে কথাটা বলবো, এই স্নো যে দেখছেন আপনারা, এই যে এখানে এই স্নোটা কি খাওয়া যায়? খাওয়া যায় স্নো? আপনারা কি বলেন? না, এই সব জায়গায় স্নো আসলেও খাওয়া যায় না। এই স্নোগুলো অনেক সময় উপর থেকে যখন পড়ে তখন ধুলাবালি, বাতাসের সাথে ধুলাবালি এই মিশিয়ে তারপর পড়তে থাকে। বাট ফ্রেশ, অনেক সময় ফ্রেশও পড়ে, তখন খাওয়া যেতে পারে, বাট আমরা কখনো খাইনি। তুমি কি বলো, স্নো কি খাওয়া যায়? না। আচ্ছা, কেন? ময়লা থাকে? হ্যাঁ হ্যাঁ। আর নিচে স্টাম্পা করে? হ্যাঁ হ্যাঁ। তুমি বাংলাতে বলো, সবাই কি করে? হাঁটে না? আচ্ছা, অন্য মানুষ হ্যাঁ হাঁটে। হ্যাঁ হ্যাঁ। তো এই স্নো অনেক সময় এই খাওয়া যায় যখন এটা পড়ে, বাট ফ্রেশ জায়গায় যদি পড়ে তাহলে। আদারওয়াইজ চারিপাশে অনেক স্নো আছে, এগুলো আসলে এই খাওয়া যায় না। বাট অনেক ক্লিয়ার, নাইস দেখতে পাচ্ছেন আপনারা। এই যে দেখছেন আপনারা, এখানে যে সবাই হেঁটে যাচ্ছে, স্নো যখন পড়ে অনেক সময় ফ্রেশ জায়গায় ফ্রেশ স্নো পড়ে তখন খাওয়া যেতে পারে, বাট এখানে স্নো আসলে কেউ খায় না। দেখতে পাচ্ছেন? হ্যাঁ। বাহ, হোয়াট, হোয়ার ইজ মাই গ্লাভস? ওকে কাম। তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে যে অনেক সানি ওয়েদার, বাট অনেক স্নো চারিপাশে। এটাই হচ্ছে সুইডেনের সৌন্দর্য। সুইডেন মানে অনেক ঠান্ডা, স্নো, আবার পাশাপাশি রোদ। এই রোদের অতটা পাওয়ার নেই, এর আগে আমি বলেছি অনেক ব্লগে। সো এখান দিয়ে সবাই হেঁটে যাচ্ছে। এখন অনেক সময় দেখতে পারেন আপনারা যে অনেক সাইডে স্নো থাকে, অনেক ফ্রেশ ওয়েদার আছে এখানে, ওয়েদার ফ্রেশ, বাট স্নো পড়ছে, সবাই সবার মতো কাজে যাচ্ছে। সো এটা অনেকের কোশ্চেন থাকতে পারে যে এটা স্নো কি খাওয়া যায় নাকি। না, আসলে স্নো বেসিক্যালি খাওয়া যায় না। অনেক সময় অনেকে বলে থাকে স্নোগুলো খাওয়া যায়। দেখতে পাচ্ছেন চারিপাশে অনেক অনেক সানি ওয়েদার টুডে, বাট ঠান্ডাও অনেক। এখন বেসিক্যালি জিরো ডিগ্রিতে চলে এসেছে, এখন স্নোগুলো আস্তে আস্তে গলতে থাকবে। হ্যাঁ, এটাই হচ্ছে নৌ কম। সো আপনারা দেখতে পাচ্ছেন রোডগুলো স্নো পড়ে সব ভরেছিল, সো ক্লিন করা হয়েছে মোটামুটি। আর ওই যে এখান দিয়ে দেখেন, এখানে অনেক মানুষ চলাফেরাও করে, এই জন্য স্নোগুলো খুব একটা ক্লিন থাকে না, বিশেষ করে ডগ। সুইডেনে সবার মোটামুটি অনেকের বাসায় একটা করে কুকুর আছে, তো তারপরে মানুষের চলাফেরা করে। ওভারঅল আমরা যেটা বলতে পারি, স্নো খাওয়াটা আসলে ঠিক না। দেখতে পাচ্ছেন আপনারা অনেক অনেক সানি ওয়েদার, অনেক রৌদ্র। সো বন্ধুরা, আসলে সানডেতে একটা ব্লগ করতে চেয়েছিলাম আপনাদের জন্য, সো ওটা আমি করে ফেললাম। একটু বের হয়েছিলাম দেখার জন্য যে কী অবস্থা। হ্যাঁ, সো এখানে বাচ্চারাও দেখা যাচ্ছে যে খেলাধুলা করছে। সো ভিউয়ার্স, আর দেরি করব না এখন, নেক্সটে আমরা অন্য কোনো ব্লগ নিয়ে হাজির হব। সো এখনকার মতো এখানে বিদায় নিচ্ছি। টেক কেয়ার, বাই বাই, ভালো থাকবেন।
আমার সাথে থাকবেন সুইডেনের ওয়েদার আপডেট জানার জন্য, কোনো কোনো অন্য কোনো আপনার এই পরিস্থিতি বা কেমন কী অবস্থা চলছে সুইডেনে। সামটাইমস আমি আসবো, এসে ছোট ছোট ব্লগ করব। চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন যদি কেউ ভালো লেগে থাকে। চেষ্টা করছি ভালো ভালো ভিডিও আপলোড দেওয়ার। টেক কেয়ার, বাই বাই।